কি বলবো ভাই, দেখেন একা একা তর্ক বন্ধ করে তুই বড় ভাই একটা গল্প কব দেখি আজকে মন মেজাজ খুব একটা ভালো না। আমার মন মেজাজটা আজকে ভালো নাই রে বাড়ি, গল্প করার কোনো মুডই আসতেছে না। তা তোর মন মেজাজ ভালো নাই, কি হয়েছে ঘটনা কি কদি? হ্যাঁ, আমার একটা ছাগল ছিল, তাই প্রতিদিন আমাদের ওই উঠোনে বেঁধে রাখতাম এক নেগুল গাছের সাথে। আচ্ছা, এখন সমস্যা হইলো ওই নেগুল গাছটা নেই। খুব বেশি ধরলি 50-100টা হতে পারে, ওটাই তো সমস্যা। ওটাই সমস্যা, নারকেল গাছে নারকেল ধরিস এটাও তো সমস্যা। ওই নারকেল গাছে কটা নারকেল ধরে তুমি জানো? কয়টা? খুশির কথা, তোর আমার মন খারাপ হবে কেন? মন খারাপ কেন বলবো? ওই যে নারকেল গাছের নিচে ছাগলটা বান্ধা ছিল, আর ওই নারকেলের কান্দি তো নারকেল ধরে 509টা এবার কোন কিছু বেশি হলে এরকম আর শোন, পরের বার গল্প টল্প যাওয়ার সময় একটু কম করে যাইস, গল্প টল্প দিবি রিজার্ভ করে দিবি। মন মেজাজটাই ভালো নাই। আর দুবার রিকোয়েস্ট করলি কি পড়া মনটা ভালো হবে? বুঝছি, গল্প না শুনে তুই ছাড়বি না। আচ্ছা শোন, তোর গল্প যখন শুনবি আমাকে গ্রামের নাম কি কতই মনে আছে? মধুপুর। হ্যাঁ মধুপুর, তা মধুপুর নাম এটা তো জানিস, কিন্তু গ্রামের নামটা মধুপুর হলো কি করে, এটা কি জানিস তুই? এই তো জানার তো কথা না। তা শোন, ওই যে ওই পাড়ার ওই নারান তা ওই গেছিস না, ওই যে ব্রহ্মতলো স্টেডিয়াম, ওই তা ওই একবার হলো মাঠে যাচ্ছিল, মাঠে যাচ্ছে রাই গুনতে, রাই চিনিস তো সরিষা নিয়ে মাঠে যাচ্ছে যে এক মন রাই গুনিয়ে দিল, আরো বিশ মন হয়ে গেল আর কি। যাওয়ার সময় কি হয়েছে, মৌমাছির কি হলো, মৌমাছি মনে হয় মেলা দূর যাওয়ার কথা ছিল, কিন্তু জাতি জাতি মনে হয় সন্ধ্যে টন্ধে হয়ে আইসে কিনা বা বিকেল হওয়ার পরে ওই মৌমাছি ওই নারান্তা বাইরে দে মনে করিস যে গাছ লোক চিন্তা করতেছে ওই মাঠটা আবার এত গভীরে, মানে মাঠের অনেক ভিতরে আর কি, যে জায়গায় কোন লোক জানা যায় না। লোক কি করবি, লোক চিন্তা করতেছে যে এই মৌসা খালা অবস্থায় নাড়াচাড়া করলেই তো সাত দিন পর
মাঠের ওই জায়গা দেখ মোবাইল যাচ্ছে, ওই অবস্থা দেখছে নারান্ত খুব রিকোয়েস্ট করলো যে বাবু আমার একটু বাঁচাও। মোবাইল তো দেখি অবাক, বাবু আমার একটু বাসা, আমার তো এই অবস্থা, আমি 7 দিন খাওয়া নাই, নেওয়ার পায়খানার প্রস্তাব নাই, আমি মানে এইভাবেই দাঁড়ায় আছি গামলাটা ধরে। মোবাইলের কাছে তো অল্প মালামাল, আড়ি বাতিল বেশি নাই, বিশাল চাক পড়িছে। ওই যে বড় করে গামলা টামলা এনে বেশি করে ধোয়া দিয়ে জিনিসপত্র আইনে ওই মৌচাক কাটলো এবং মধু হলো। কথা আছে যে মধু কতটুক মধু বাড়লো জানিস? কতটুক মধু হলো তোর কোনো ধারণা আছে? কদি কতটুক হতে পারে? গ্রামের নাম হলো মধুপুর। মধুপুর গল্প তো কথা আগে এখন আর কই নেব, শেষ মন মেলা ভালো থাকে না। আজকে তোমার মন খারাপ তাই তুমি এই গল্প দিলে না? আচ্ছা শোন, তাই যে তোর বাড়ির উঠোনে যেরকম একটা নারকেল গাছ ছিল, হ্যাঁ আমার বাড়ির উঠোনে ওরকম একটা তাল গাছ ছিল। তো ওই তাল গাছটা দিয়ে প্রত্যেক দিন সকালবেলা আমি এরকম দাঁত মাজতাম, আমার দাঁত মাজা শেষে এরকম লাগায় রাখতাম। দাঁত মাজতে তুমি তাল গাছ দিয়ে না? দাঁত মানে কি ওইটা? ওইভাবে 22 বছর চলতেছে এইভাবে, ছোটবেলা দেখি নাকি মজবুত দাঁত। চিন্তা করতেছি মনটা কি আর এমনি এমনি খারাপ। আজকে তোমার মন খারাপ তাই তুমি এই গল্প দিলে না? মাথাটা কিন্তু ঠিক আছে।